স্বাগত নিউজরুম সংলাপে সঙ্গে আছি আমি ফকরুল ইসলাম। গত চব্বিশ ঘন্টায় ঘটে যাওয়া খবর ও তার বিশ্লেষণ নিয়ে অনুষ্ঠানে আমাদের সঙ্গে আলোচনার জন্য আমরা চারজন অতিথিকে যুক্ত করেছি। আমরা তাদেরকে শুরুতে পরিচয় করাতে চাই। আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া, পুষ্টিবিদ, সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আছেন কাজী রওনক হোসেন, সিনিয়র সাংবাদিক, এবং তৌফিক মারুফ, সিনিয়র সাংবাদিক। আছেন ডক্টর আনোয়ার ইকবাল, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সাবেক প্রধান মহামারী নিয়ন্ত্রণ ও প্রস্তুতি বিভাগ আইসিডিডিআরবি সাবেক প্রধান। আপনাদের চারজনকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে আলোচনায়। আমরা আলোচনা শুরু করার আগে আজ প্রকাশিত কয়েকটি পত্রিকা আমার হাতে রয়েছে, সেগুলোর প্রধান প্রধান শিরোনাম শুরুতে জানাতে চাই। শুরুতে বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে, বিদেশ ফেরতদের জন্য মহাপরিকল্পনা, আছে চাকরির জন্য প্রশিক্ষণ ও সম্মানী, বিনা জামানত সহজ শর্তে ঋণ, প্রবাসে যেতে আগ্রহ কমছে নারী শ্রমিকের। প্রধান শিরোনাম করা হয়েছে বিদেশ ফেরতদের নিয়ে। মুজিব কন্যার নেতৃত্বে করোনা যুদ্ধে দেশবাসীকে একযোগে নামতে হবে। শিল্প কারখানা খুলে দেওয়ার অনুরোধ ব্যবসায়ীদের। বয়স ২৫ হলে মিলছে করোনার টিকা, গ্রামগঞ্জে টিকা দিতে সরকারের দুই কমিটি। বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস আজ, নিত্য নতুন ভয়ঙ্কর রুটে মানব পাচার, লিবিয়া উপকূলে হাজার হাজার বাংলাদেশি। আর ছিল বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। আমরা কালের কণ্ঠ দেখে আসতে চাই। কালের কণ্ঠ শিরোনাম করেছে, কোভিড চিকিৎসায় নিঃস্ব হাজারো পরিবার, বেসরকারি হাসপাতালে আইসিইউ এর খরচ দিনে লাখ টাকা, অপ্রয়োজনীয় দেয়া হচ্ছে লাখ টাকা দামের স্পর্শকাতর ওষুধ ও ব্যয়বহুল পরীক্ষা নেই মনিটরিং। কোভিড চিকিৎসা নিয়ে প্রধান শিরোনাম করেছে কালের কণ্ঠ। এবং আরও বেশ কয়েকটি শিরোনাম রয়েছে, আন্তর্জাতিক মানব পাচার বিরোধী দিবস আজ, করোনায় সাগর পথে মানব পাচারের ঢল, ভারী বর্ষণে অনেক স্থানেই বন্যা। ছিল কালের কণ্ঠের শিরোনাম। ডেইলি সান দেখে আসতে চাই। ডেইলি সান শিরোনাম করেছে, ওয়ার্ল্ড ডে এগেনস্ট ট্রাফিকিং ইন পার্সনস টুডে, লো কনভিকশন রেট এনকারেজিং প্রিপারেটর্স, করোনা ক্লেমস 3023 লিভস ইন অনলি 15 ডেজ, ডেঙ্গু কেসেস রাইজিং অ্যালার্মিংলি। ছিল পত্রিকাগুলোর শিরোনাম। আমরা আলোচনায় ফিরতে চাই, সরাসরি যেতে চাই। অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া, আপনার কাছে একটু আসতে চাই। আমরা আসলে কিছুক্ষণ আগে একটি খবর দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানো হয়েছে 31 আগস্ট পর্যন্ত। আসলে গত বছর থেকে আসলে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে, যদিও কিছুদিন আগে শিক্ষামন্ত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষার পরিকল্পনা সেটি জানিয়েছেন, পরীক্ষাটি হয়তো নেওয়া হচ্ছে, কিন্তু সার্বিক শিক্ষা কার্যক্রম আসলে চালানো সম্ভব হচ্ছে না এই পরিস্থিতিতে। আসলে কিভাবে সার্বিক শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেওয়া যায় বা একটি রূপরেখা কিন্তু আমরা এখন পর্যন্ত সার্বিক কোনো রূপরেখা আমরা দেখিনি, কি মন্তব্য করবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক বৃন্দকে, ধন্যবাদ নিউজ 24 এর দর্শক বৃন্দকে। আসলে আমরা গত 1.5 বছর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, এমনকি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, আপনার কাছে যাবো। আমরা একটু আমাদের এক সহকর্মী রয়েছে গুলশানে, মাহমুদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সেখানে আওয়ামী লীগের নেতা হেলেনা জাহাঙ্গীরকে সেখানে আটক করা হয়েছে, সেখানে সরাসরি যেতে চাই। মাহমুদ, আপনি একটু শুনতে পাচ্ছেন, আপনি যদি আমাদের জানান। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে হেলেনা জাহাঙ্গীরকে কিন্তু তার যে বাসভবনটি সেই বাসভবন থেকে বের করে আনা হচ্ছে, এবং হচ্ছে যে গ্রেপ্তারের যে বিষয়টি ছিল তো সেটি কিন্তু নিশ্চিত আমরা আগেই হয়েছিলাম, যেহেতু তার বাসা থেকে মাদক সহ বিভিন্ন ধরনের যে কেসিনো সামগ্রী পাওয়া গেছে, পাশাপাশি কিন্তু তার বাসা থেকে হরিণের চামড়ার কথা আমরা শুনেছি, এবং হচ্ছে যে বেশ কিছু বিতর্কিত বক্তব্যের জন্যই কিন্তু আসলে তিনি যেমন আগে সমালোচিত হয়েছিলেন, পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি র‍্যাব হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে হেলেনা জাহাঙ্গীরকে, যিনি কিছুদিন ধরেই খুবই বিতর্কিত ছিলেন আওয়ামী লীগ থেকে, তাকে যে কমিটির যে পদে তিনি ছিলেন সেই পদ থেকে তাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। মোটামুটি 3 ঘন্টারও বেশি সময় ধরে এই গুলশানের যে বাসভবনটি সেই বাসভবনটিতে কিন্তু অভিযান চালিয়েছে র‍্যাব। এই অভিযানে কি কি উদ্ধার করা হলো বা র‍্যাবের পক্ষে যে বক্তব্যগুলো সেগুলো কিন্তু আমরা নিশ্চয়ই শুনবো, যারা রয়েছেন তারা কিন্তু কথা বলবেন। আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করা হলো, তাকে এই মুহূর্তে র‍্যাব হেফাজতে র‍্যাবের কার্যালয়ে নিয়ে যাওয়া হবে উত্তরাতে, এটি আমরা যতটুকু জানতে পেরেছি। তো
র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক এ কে এম আজাদ যিনি তিনি এই অভিযানটি পরিচালনা করছেন। তো বারবার কিন্তু সমালোচিত হয়েছেন এই হেলেনা জাহাঙ্গীর, বিশেষ করে আওয়ামী লীগে পদ পাওয়ার পরে পরে কিন্তু তিনি বেপরোয়া হয়ে ওঠেন, ফেসবুকে নেতা বানানোর ঘোষণা দিয়ে তিনি ছবি পোস্ট করে আলোচনা সমালোচনার জন্ম দেন, পাশাপাশি কিন্তু বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামে তিনি একটি সংগঠন খোলেন, সংগঠন খুলে তিনি ফেসবুকে উপজেলা জেলা এবং বিদেশি শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়োগের দায়িত্ব তিনি নিজেই নিয়েছিলেন। বারবার তিনি কিন্তু তার বিতর্কিত বক্তব্যের জন্য সমালোচিত হয়েছেন, তারপরও কিন্তু তাকে বারবার কিন্তু আসলে সতর্ক করা হয়েছে। তো এই মুহূর্তে কিন্তু হেলেনা জাহাঙ্গীরকে বহনকারী যে গাড়িটি সেটি কিন্তু তার বাসভবন ত্যাগ করলো এবং হচ্ছে যে র‍্যাব হেডকোয়ার্টারের দিকে কিন্তু তাকে নিয়ে যাওয়া হলো। হয়তো এই মুহূর্তে দায়িত্বশীল যারা রয়েছেন তো তাদের বক্তব্য কিন্তু আমরা এখন শুনবো, তারা কিন্তু আসলে গণমাধ্যমে কথা বলবেন কেন হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করা হলো বা হচ্ছে যে তার বাসা থেকে কি কি উদ্ধার করা হয়েছে এই বিষয়গুলো কিন্তু আমরা আমরা শুনবো। বাসায় যে চার ঘন্টা ধরে যে অভিযানটি চলছে এখানে কিন্তু গণমাধ্যম কর্মীদের কিন্তু কোনো প্রবেশাধিকার ছিল না, অর্থাৎ আমরা কিন্তু জেলের বাইরে অবস্থান করেছি সময় এবং নেত্রীর বাসা থেকে কিন্তু জুয়া খেলার বিভিন্ন সামগ্রী অর্থাৎ ক্যাসিনো সামগ্রী যেগুলো সেগুলো যেমন উদ্ধার করা হয়েছে, পাশাপাশি হচ্ছে যে মাদকের একটি বিষয় কিন্তু আমরা শুনেছি যে নিষিদ্ধ বেশ কিছু মাদক উদ্ধার করা হয়েছে হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে। রাজনীতিতে কিন্তু তিনি মোটামুটি সক্রিয় ছিলেন, তাকে হচ্ছে যে আওয়ামী লীগের মহিলা বিষয়ক কেন্দ্রীয় যে উপকমিটি সেখানে সদস্য করা হয়েছিল, আবার 2020 সালের দিকে তাকে কিন্তু কুমিল্লা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদেরও সদস্য করা হয়, অর্থাৎ তিনি তার যে ব্যবসায়ী যে পরিচয়টি সেটিকে ব্যবহার করে রাজনীতিতে তিনি প্রবেশ করার চেষ্টা করেছেন। এবং হচ্ছে যে আব্দুল মতিন খসরু সাবেক আইনমন্ত্রী এবং কুমিল্লার সাংসদ যিনি, তার মৃত্যুর পরে কিন্তু আমরা দেখেছি যে ওই আসনে মনোনয়ন নেওয়ার জন্য কিন্তু হেলেনা জাহাঙ্গীর চেষ্টা চালিয়েছেন, যদিও তাকে মনোনয়ন দেয়া হয়নি। তো যে বিষয়টি আসলে বারবার বলতে হয় যে বিতর্কিত অনেক মন্তব্য করে এবং হচ্ছে যে দেশের গণ্যমান্য অনেক ব্যক্তির বিরুদ্ধে কিন্তু তিনি আসলে যে ধরনের শিষ্টাচার বহির্ভূত বিভিন্ন বক্তব্য আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো ছড়িয়েছে, তো সেটি কিন্তু আসলে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই জন্য সেটি কিন্তু আসলে নয়, মূলত নির্দিষ্ট হয়তোবা কোনো অভিযোগের প্রেক্ষিতে কিন্তু তার বাসায় র‍্যাব এই অভিযানটি পরিচালনা করলো এবং যে চার ঘন্টার অভিযান চলেছে তার প্রেক্ষিতে কিন্তু তার বাসা থেকে নিশ্চয়ই হচ্ছে যে আইন বহির্ভূত এবং হচ্ছে যে আপত্তিকর কিছু পেয়েছে বলেই কিন্তু আসলে র‍্যাব তাকে গ্রেপ্তার করে তার বাসা থেকে তাকে কিন্তু নিয়ে গেল, এই বিষয়টি কিন্তু বলাই যায়। তো হেলেনা জাহাঙ্গীরের কিন্তু গণমাধ্যমে কিন্তু তিনি হচ্ছে যে জয়যাত্রা টেলিভিশন নামের একটি টেলিভিশন ছিল, সেখানেও কিন্তু হচ্ছে যে তিনি বিভিন্ন অনুষ্ঠান প্রচার করলেন। এই মুহূর্তে কিন্তু আমরা একটু দেখাতে চাই যে হরিণের চামড়ার কথা বারবার বলা হচ্ছে, যে হরিণের চামড়ার কথাটি আমি একটু আগে বলছিলাম যে সেটি কিন্তু উদ্ধার করা হয়েছে গণমাধ্যম কর্মীদের সামনে। তো এই ধরনের হরিণের চামড়া কারো বাসায় আসলে থাকাটা কথা এটি কিন্তু বেআইনি, এটা বন্য প্রাণী সংরক্ষণের যে আইন রয়েছে সেই আইনে কিন্তু হচ্ছে যে পুরোপুরি বেআইনি একটি বিষয়। তো কর্মকর্তা যারা বের হচ্ছেন কি কি বিষয় তারা জব্দ করেছেন সেই বিষয়গুলো কিন্তু একে একে বের করে নিয়ে আসছেন এবং প্রচুর পরিমাণে মাদক কিন্তু আমরা দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে মাদক এখানে রয়েছে। ক্যাসিনোর যে সামগ্রীর কথা বললাম মানে একটু আগে, সেগুলো কিন্তু জব্দ করা হয়েছে, তার বাসা থেকে ওয়াকি টকি জব্দ করা হয়েছে, অর্থাৎ হচ্ছে যে তার এই বাসাটি কিন্তু তিনি অনেক বেআইনি কাজে তিনি ব্যবহার করেছেন। এবং পরবর্তীতে আমরা কিন্তু র‍্যাব কর্মকর্তা অনেকের হাতে দেখতে পাচ্ছি বিপুল পরিমাণ অর্থ রয়েছে, অর্থাৎ হচ্ছে যে এই অবৈধ অর্থগুলো কিন্তু এই বাসা থেকে জব্দ করা হয়েছে।
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের 4 ঘন্টার যে অভিযান পরিচালনা হলো এই অভিযানে কিন্তু এই বিষয়গুলো তারা কিন্তু উদ্ধার করেছেন এই বাসা থেকে মহিলা বিষয়ক কেন্দ্রীয় উপকমিটিতে পদ পেয়েছিলেন হেলেনা জাহাঙ্গীর রাজনৈতিক একটি ভালো সূচনাই হয়েছিল তার কুমিল্লার রাজনীতিতেও তিনি কিন্তু তার যে ব্যক্তি ইমেজকে কাজে লাগিয়ে তিনি কিন্তু সেখানেও প্রবেশ করার চেষ্টা করেছিলেন সেখানেও সভাপতি মণ্ডলের কমিটিতে তিনি পোস্ট পেয়েছিলেন কিন্তু তারপরে কিন্তু তিনি বেপরোয়া হয়ে ওঠেন এবং এমনকি আমরা কিন্তু তাকে দেখেছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে নির্বাচনটি হলো সেখানেও কিন্তু তিনি মেয়র পদে লড়াই করার চেষ্টা করেছেন সেখানে তিনি হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন চেয়েছিলেন তো যেটা আসলে এখানে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন আমরা আসলে এখন যে জব্দ করা যে তালিকাটি সেটিও আছে আসলে দেখানো হচ্ছে তো এর বাইরেও কিন্তু আসলে আরো কি কি জব্দ করা হলো এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কি অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো কিন্তু আমরা র‍্যাব কর্মকর্তা যারা রয়েছেন তো তাদের কাছ থেকে কিন্তু অবশ্যই শুনবো তো তারাও অবশ্যই বিষয়গুলো নিয়ে ব্রিফিং করবেন তো এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু খবর রয়েছে সেটি হচ্ছে যে কিছুক্ষণ আগে আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান সমাপ্ত করে র‍্যাব কিন্তু তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে উত্তরাতে র‍্যাব কার্যালয়ে নিয়ে গেছে এবং তার বিরুদ্ধে কিন্তু অন্তত 3টি মামলা হবে বলে কিন্তু আমরা আসলে জানতে পেরেছি যে এক হচ্ছে যে অবৈধ অর্থ পাওয়া গেছে তার বাসা থেকে এটি যেমন রয়েছে আবার হচ্ছে যে জুয়া খেলার যে সামগ্রীগুলো তার বাসায় পাওয়া গেছে তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিস্তারিত অবশ্যই তদন্ত করবে র‍্যাব বিশেষ করে যে ক্যাসিনো সামগ্রীগুলো পাওয়া গেল সেগুলো কি হচ্ছে যে তার বাসাতেই কোনো আসল বস্তু নাকি তিনি বাহিরে কোথাও এগুলো দিয়ে হচ্ছে যে কোনো জায়গায় কোনো ক্যাসিনো কর্মকাণ্ড চালাতেন সেই বিষয়গুলো র‍্যাব তদন্ত করবেন যে হচ্ছে যে হরিণের চামড়া বা হচ্ছে যে বন্য প্রাণী সংরক্ষণ আইনের ব্যত্যয় ঘটায় যেগুলোতে সেই ধরনের যে ধরনের হরিণের চামড়া বা আরও কিছু পাওয়া গেছে তো সেটিও কিন্তু বন্য প্রাণী সংরক্ষণ আইন যেটি সেটিতে তার বিরুদ্ধে মামলা হবে যে অর্থ তার বাসা থেকে হচ্ছে যে জব্দ করা হলো যদিও অর্থের পরিমাণ কত সেই বিষয়টি কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত জানতে পারেননি তো এই মুহূর্তে আমরা কিন্তু দেখছি যে র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক যিনি তিনি কিন্তু বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো তার বক্তব্যের মাঝখান থেকে কিন্তু আরো পরিষ্কার হওয়া যাবে যে ঠিক সুনির্দিষ্ট কি কি অভিযোগ এই বিতর্কিত ব্যবসায়ী এবং সদ্য আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়া হেলেনা জাহাঙ্গীরের বাসায় উদ্ধার করা হলো কি কি সেই বিষয়গুলো কিন্তু তার কাছ থেকে পাওয়া যাবে তো যে ইনফরমেশনটি যে তথ্যটি দিয়ে রাখি হেলেনা জাহাঙ্গীরকে কিন্তু এর মধ্যে র‍্যাব হেফাজতে নেওয়া হয়েছে এবং তার যে গুলশানের যে বাসভবনটি সেখান থেকে কিন্তু হচ্ছে যে তাকে নিয়ে র‍্যাব রওনা হয়েছে তাদের কার্যালয়ের দিকে তো গণমাধ্যম কর্মীরা এখানে কিন্তু জড়ো হয়েছেন এই মুহূর্তে তারা আসলে শুনতে চান যে হেলেনা জাহাঙ্গীরকে কি কারণে গ্রেফতার করা হলো এবং যেহেতু এই অভিযানে গণমাধ্যম কর্মীরা হেলেনা জাহাঙ্গীরের বাসায় প্রবেশ করতে পারেননি সেই ক্ষেত্রে তার বাসা থেকে কি কি উদ্ধার করা হলো সেই বিষয়গুলো কিন্তু আমরা কিন্তু এই মুহূর্তে শুনব নেতা বানানোর কারিগর হয়ে ওঠা হেলেনা জাহাঙ্গীর যিনি চাকুরিজীবী লীগ নামে নতুন একটি সংগঠন খুলেছিলেন যাকে বলা হচ্ছে যে নতুন দোকান খুলেছিলেন তিনি সেই দোকানে কিন্তু পণ্য বিক্রয় করা শুরু করার আগেই কিন্তু অর্থাৎ নেতা বানানোর আগেই কিন্তু নিজেই গ্রেপ্তার হয়েছেন তিনি তাকে কিন্তু হচ্ছে গ্রেপ্তার করে দায়িত্বশীল যারা তাদের বক্তব্যগুলো শুনলে আসলে সুনির্দিষ্ট তথ্য আচ্ছা
মূলত আজকে আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গুলশান দুই এর 36 নম্বর রোডের 5 নম্বর বাড়ি যার মালিক হচ্ছেন হেলেনা জাহাঙ্গীর সেখানে আমরা অভিযান পরিচালনা করি এবং আমরা অভিযান পরিচালনাকালীন এই বাড়ি থেকে যে বাড়ি ঠিকানা আমি একটু আগেই বলেছি সেখান থেকে আমরা বিভিন্ন আলামত উদ্ধারপূর্বক জব্দ করি যেমন বিদেশি মদ ওয়াকিটকি সেট ফরেন কারেন্সি ক্যাসিনো খেলার সরঞ্জাম হরিণের চামড়া প্রভৃতি আমরা উদ্ধারপূর্বক এখানে জব্দ করেছি সো এই যে জব্দকৃত আলামত এবং এই সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য হেলেনা আক্তারকে আমরা গ্রেপ্তার করেছি তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে ব্যবস্থা গ্রহণপূর্বক আপনাদেরকে অতি শীঘ্র আমরা বিস্তারিত ইনফর্ম করব ধন্যবাদ সবাইকে আমরা বিস্তারিত বিষয় আপনাদেরকে অতি শীঘ্র আমরা ইনফর্ম করব আপনাদেরকে সকলকে ধন্যবাদ জিজ্ঞাসাবাদ শেষে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ শুনছিলেন কিন্তু র‍্যাবের দায়িত্বশীল যিনি তিনি কিন্তু বলছেন যে তদন্ত করে কিন্তু পরবর্তী যে সিদ্ধান্তগুলো সেগুলো তারা জানাবেন বিশেষ করে কোন কোন ধারায় তার বিরুদ্ধে মামলা করা হবে সেই বিষয়গুলো কিন্তু পরবর্তীতে র‍্যাবের পক্ষ থেকে কিন্তু জানানো হবে তো এটি মোটামুটি সর্বশেষ যে তথ্য যে হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের বিতর্কিত নেত্রী বারবার তিনি হচ্ছে যে তার বিতর্কিত কর্মকাণ্ডের জন্য কিন্তু সমালোচিত ছিলেন দেশ জুড়ে তো তার বাসায় চার ঘন্টায় র‍্যাব যে অভিযানটি চালিয়েছে সেই অভিযানে তার বাসা থেকে অবৈধ মাদক উদ্ধার করেছে হরিণের চামড়া সহ বিভিন্ন বন্য প্রাণীর যেগুলো হচ্ছে যে অবৈধ যেগুলো বেআইনি সেগুলো হচ্ছে যে উদ্ধার করা হয়েছে পাশাপাশি কিন্তু যে ক্যাসিনো সামগ্রী যেগুলো আসলে আমরা জানি যে ক্যাসিনো কেলেঙ্কারিতে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল যে ধরনের উপাদানগুলো দিয়ে এই এই জুয়াগুলো খেলা হতো সেই উপাদানগুলো কিন্তু তার বাসায় পাওয়া গেছে এবং বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়েছে মাদক উদ্ধার করা হয়েছে তার বাসায় তো এই মোটামুটি এখনকার মতো তথ্য আমার কাছে র‍্যাবের দায়িত্বশীল যারা তারা কিন্তু বলছেন যে আরও তদন্ত করে তারপরে কিন্তু আসলে তার বিরুদ্ধে আইনগত কি ব্যবস্থা নেওয়া যায় সেটি আসলে নেওয়া হবে তো জি অসংখ্য ধন্যবাদ মাহমুদুল হাসান আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি কারণ আমরা দেখলাম যে প্রায় চার ঘন্টা ধরে যে অভিযান চলছিল গুলশানে হেলেনা জাহাঙ্গীরের বাসায় সেখান থেকে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে র‍্যাব এবং সেখান থেকে আসলে অনেক আলামত উদ্ধার করা হয়েছে যেখানে আমরা দেখেছি যে হরিণের চামড়া এবং বিদেশি মদ বিদেশি মুদ্রাসহ অনেক কিছু আমরা দেখেছি আমরা একটু জনাব কাজী রওনক হোসেন আমরা নিজামুল হক ভূঁইয়া আপনার কাছে আপনাকে আমরা শুনবো নিশ্চয় আমরা একটু কাজী রওনক হোসেনের কাছে একটু যেতে চাই এই যে ঘটনাটি আমরা দেখলাম যে চার ঘন্টা ধরে যে অভিযান হলো আওয়ামী লীগ নেতা বহিষ্কৃত তিনি এখন নেত্রী কারণ হচ্ছে ব্যবসায়ী ছিলেন তারপরে যে আওয়ামী লীগে ঢুকেছেন এবং এখন বহিষ্কৃত হয়েছেন এখন গ্রেফতারও হয়েছেন অনেক কিছু আলামতও কিন্তু পেয়েছেন তাকে গ্রেফতার করা হয়েছে কি বলবেন আসলে কি মন্তব্য আছে আপনার কাছে আমার মন্তব্য একটাই যে আসলে আমাদের প্রত্যেকটা পরি মানে এ ধরনের যখন কোন অভিযান পরিচালনা করা হয় তখন কেন যেন মানে যারা অভিযান পরিচালনা করেন তারা বলেন না মানে আমি তো এটা বলতে চাচ্ছি যে র‍্যাব নিশ্চয়ই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ওখানে গেছে তো তাদের বলতে অসুবিধাটা কি ছিল প্রথমে যে আমরা এই এই অভিযোগের জন্য আমরা যাচ্ছি এখন দেখা যাক ওখানে কি আছে কিন্তু সেটা না করাতে যেটা হয় পাবলিকের একটা কমন প্রিডিসপোজড আইডিয়া থাকে যে এখন এরা মানে গেছে বের হয়ে আসবে হাতে অনেক কিছু নিয়ে মাদক দ্রব্য থাকবে এটা থাকবে ওটা থাকবে হরিণের চামড়া হরিণের চামড়া এখন বলবে হরিণের চামড়া তো আমাদের মানে বিভিন্ন বিত্তবানদের ঘরে একটা শোভাবর্ধনকারী জিনিস যদিও বলা হবে যেটা ওই বন্যপ্রাণী সংরক্ষণ আইনে নিষিদ্ধ কিন্তু এটা দেখবেন যে বহু বহু জায়গায় এটা আছে
কাজেই হরিণের চাপ তার বিরুদ্ধে তো অনেক অভিযোগ ছিল আসলে কি চাকরিজীবী লিক করেছেন তিনি অনেক সমালোচিত বা বিতর্কিত ছিলেন আমি সেই কথাটাই বলছি যে যদি অভিযোগটা জানিয়ে দেওয়া হয় এই যে 4 ঘন্টা আপনার অভিযান চললো আমি বিভিন্ন চ্যানেলে শুনলাম সবাই অপেক্ষা করছে যে কোন অভিযোগে কিসের জন্য কেউ কিছু বলছে না এবং যখনই কেউ নিশ্চুপ থাকে তখনই কিন্তু নানা চিন্তা মন মন গড়া জিনিসের ডালা পালা ডালপালা আর কি শাখা প্রশাখা বেরোতে থাকে এখন আমরা জানি না এটা এক্স্যাক্টলি কি কারণে কারণ যেহেতু হিরানা জাহাঙ্গীরকে যিনি এই ধরেন দুদিন আগেও অত্যন্ত ক্ষমতাবান একজন মহিলা ছিলেন উনি দেশের শীর্ষ নেত্রীর সাথে বিভিন্ন জায়গায় সরকারি সফর করেছেন বিসিসিআই ডিসিসিআই সব বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত এবং নেতা উনি বড় ব্যবসায়ী তো হঠাৎ করে তাকে অ্যারেস্ট করা হলো এবং এরকম ভাবে জিনিস নিয়ে যাওয়া হলো আমি ঠিক জানি না কিন্তু আমার মনে হয় যে এই ব্যাপারগুলো আবার দুদিন পরেই হারিয়ে যায় তখন আর খুঁজে পাওয়া যায় না যে আসলে কি হয়েছিল জি ধন্যবাদ আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি সংক্ষেপে যদি বলেন ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া আপনার কাছে যে শিক্ষা প্রতিষ্ঠান যে রূপরেখা আসলে সার্বিক কার্যক্রম পরিচালনা সেটি সম্পর্কে একটু জানতে চেয়েছিলাম সংক্ষেপে যদি বলেন আমাদের সময় একদম একদম শেষ পর্যায়ে আমরা একবার করে হচ্ছে আমাদের 31 ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হলো আমরা একটু আগে টেলিভিশনে দেখলাম তো সেটা হলো যে আমাদের ছাত্রদেরকে যেহেতু বিশ্ববিদ্যালয়ের কথা শিক্ষা প্রতিষ্ঠান বললে তো প্রাইমারি থেকে আমাদের বিশ্ববিদ্যালয় পর্যন্তই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের আমাদের 38টা পাবলিক বিশ্ববিদ্যালয় 100টির মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে আমাদের স্টুডেন্টদের জন্য যে টিকার ব্যবস্থা সেটা অলরেডি হচ্ছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা 30,000 ছাত্র নাম পাঠিয়েছি এর মধ্যে 20,000 ছাত্র রেজিস্ট্রেশন হয়েছে এর মধ্যে অর্ধেক বেশি ছেলে ছাত্রছাত্রী টিকা নিয়েছে এবং আমাদের শিক্ষকরা সবাই টিকা নিয়েছে এবং 25 বছর করাতে আমাদের যে কর্মচারী কর্মকর্তা অনেকে এর মধ্যে টিকা পেয়ে যাবে আমরা আশা করছি যে বিশ্ববিদ্যালয়গুলো মানে অচিরেই আগামী 2 মাসের মধ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ যদি আনা যায় তাহলে আমরা বিশ্ববিদ্যালয় খুলতে পারবো না হলে কিন্তু আমরা অনলাইনে যেভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা অনেক পিছিয়ে আছি মানে অনলাইন আমরা কেউ ইউজ টু না আমরা অ্যাওয়ারনেস ডেভেলপ করছি শিক্ষকদেরকে কিভাবে অনলাইনে পরীক্ষা দিতে হবে সে ব্যাপারে আমাদের আইসিটি সেলের ডিরেক্টর ট্রেনিং দিচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স সংযোগ হয়ে আমাদের টিচারদেরকে কিভাবে পড়ে ইতিমধ্যে আমরা কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট পরীক্ষা নিয়েও নিয়েছি কিন্তু সবচেয়ে সমস্যা হয়ে গেল আমাদের প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল কলেজ প্রাইমারি স্কুলে আমাদের 1,70,00,000 স্টুডেন্ট পড়াশোনা করে এর মধ্যে 30% স্টুডেন্টকে আর খুঁজেই পাবেন না বিশেষ করে 1,00,000,000 স্টুডেন্ট পড়ে যেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়তে সেখানে দেখা যাচ্ছে 30% স্টুডেন্টকে আমরা দেখতে পাই যে আমরা ইতিমধ্যে অনেক জায়গায় আমরা দেখেছি যে আমরা বিভিন্ন এলাকাতে গিয়ে দেখেছি যে স্কুলে পড়তো 3-তে পড়তো 2-তে পড়তো এরা এখন স্কুল ছেড়ে দিয়েছে আমি বলছি তারা কখনো আর স্কুলেই যাবে না এটাই আমাদের একটা অ্যালার্মিং যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই অবস্থায় যাচ্ছে 1,70,00,000 প্রাইমারিতে হাই স্কুলে আছে আমাদের 70,00,000 কলেজ গুলোতে আছে 30,00,000 তারপর আমাদের করোনা নিয়ন্ত্রণের উপরে আসলে নির্ভর করছে আপনার কাছে আমরা সময় সংক্ষিপ্ততার কারণে আমরা একটু তৌফিক মারুফ আপনার কাছে একটু যেতে চাই করোনা মোকাবেলা বা করোনা নিয়ন্ত্রণের উপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা নির্ভর করছে আসলে সেখানে আসলে আমরা এখন পর্যন্ত যতটুকু জানি যে টিকা প্রয়োগের ব্যাপারটি যে 2.5% টিকার মধ্যে দেওয়া হয়েছে কিন্তু যেই ধারাবাহিকতা বা যেই হারে টিকা দেওয়া হচ্ছে এবং আমাদের আমদানি কিছুটা সংকট ছিল এখন আমদানি হচ্ছে টিকা আসছে কিন্তু মজুদ কিন্তু আমাদের সেভাবে নেই আসলে এই ধারাবাহিকতা যদি চলে তাহলে কিভাবে দেশের একটি বিশাল অংশকে টিকা দেওয়া সম্ভব হবে সংক্ষেপে আপনার মন্তব্যটুকু জানতে চাই একই সঙ্গে আসলে আমরা দুবার আসার সুযোগ নেই আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই সেটি হচ্ছে যে হাসপাতালগুলোতে আসলে প্রস্তুতি কতটা দেখছেন এই মুহূর্তে ধন্যবাদ টিকার বিষয়ে আপনি যে কথাগুলো বললেন টিকার আসলে এখন এক ধরনের মজুদ দপ্তর এটি আশার প্রোডাক্ট ভালোই আছে আর এখন যা আছে সেটিকে আমরা খারাপ বলবো না যেমন আজকে রাতেও আজকে একটু আগেই জাস্ট 10,00,000 ডোজ আসলো ভোর রাতে আবার আসবে সব মিলে 30,00,000 ডোজ আজকে আসবে আগামী পরশু এবং তারপর দিন মিলে অ্যাস্ট্রাজেনিকার যেটি খুবই প্রত্যাশিত দ্বিতীয় ডোজের জন্য সেখানেও আরো প্রায় 30,00,000 ডোজের মতো চলে আসবে অর্থাৎ সরি 13,00,000 ডোজ আসবে আর আগের আছে 2.5 লাখ সব মিলে 15,00,000-এর বেশি যে দ্বিতীয় ডোজ বকেয়া যেটা আছে সেটি কিন্তু হয়ে যাবে পাশাপাশি আগামী মাস মানে আগস্ট জুড়েই টিকা আসবে এবং সেটি প্রায় 1.5 কোটির বেশি ডোজ টিকা আসবে অন্যদিকে হচ্ছে আগামী 8 তারিখ থেকে প্রতিদিন 8.5 লাখ ডোজ করে টিকা দেওয়ার যে গভর্নমেন্টের পরিকল্পনা আছে সেটিকেও আমি অন্তত পক্ষে আমার কাছে ভালোই মনে হয় পাশাপাশি আজকে 25 বছরের নামে আনা হলো
8 তারিখ থেকে সেটি 18 তে নামিয়ে আনা হবে। তবে এই জায়গাটিতে গভর্নমেন্টের উচিত এবং আমরা সবাই প্রত্যাশা করব এটি যে এই ইয়াং জেনারেশনের চেয়েও বেশি ইমার্জেন্সি হচ্ছে বয়স্ক জনগোষ্ঠীর, তারা যেন টিকাটি আগে পায়, কারণ তারা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, তাদের মধ্যে মারা যাচ্ছে সর্বাধিক। সুতরাং তাদের টিকা দেওয়া এবং নেওয়া দুই ক্ষেত্রেই ফ্লোটা বাড়ানোর দরকার হবে। কমিউনিটির জায়গা থেকে এই দিকে নজর রাখা উচিত। আর হাসপাতাল ব্যবস্থাপনার ক্ষেত্রে হাসপাতালের স্বাভাবিকভাবেই চাপ প্রচন্ড রকম বেড়ে গেছে। ঢাকার এই মুহূর্তে সরকারি 6টি হাসপাতালে নর্মাল জেনারেল বেড নেই, আইসিইউ নেই, আইসিইউ নেই 8টা হাসপাতালে। তো এই অবস্থা সরকারি মিলিয়ে 19টি হাসপাতালে কোনো সরি 24টি হাসপাতালে সরকারি এবং বেসরকারি মিলিয়ে 24টি হাসপাতালে কোনো আইসিইউ খালি নেই। এটি কিন্তু একটি দুর্বিষহ অবস্থা। এই অনেকে ফিরে আসছেন না, রোগীরা ঢাকার বাইরে থেকে আসছে। এখন কথা হচ্ছে আবার ওই দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ইত্যাদি ভাবে। এখন আইসিইউ নেওয়ার পরের বিষয় জেনারেল বেডও যে হাসপাতালগুলোতে ফিল আপ হয়ে গেছে, অতিরিক্ত রোগী আছে, ঢাকা মেডিকেল কুমিল্লা কুয়েত মৈত্রী এই হাসপাতালগুলো তো সবচেয়ে বড়, তো সেই জায়গাগুলোতে অন্য অন্য হাসপাতালগুলো যেটি ছিল যেমন সরোয়ারদী মিটপোর্ট এগুলোতেও কিন্তু অন্য সব চিকিৎসা সেবা বন্ধ করা হয়েছে ইমার্জেন্সি বাদে, সেগুলোতে কিন্তু এখন সব কোভিড ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে। কিন্তু তারপরেও কথা হচ্ছে রোগী যেভাবে বাড়ছে এটি কিন্তু খুবই ভয়ানক অবস্থা। আমি উদাহরণ দিয়ে এটি বলি, এখন যে মারা যাচ্ছে প্রায় আড়াইশোর মতো, একদিন 258 জন মারা গেলেন গতকালকে, এইটি কিন্তু হচ্ছে যখন সংক্রমণটা বা শনাক্ত 10,000-এর নিচে ছিল, অর্থাৎ 8-10,000-এর মাঝামাঝি ছিল, সেইটার মৃত্যুর রেশ কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কালকে যেভাবে 16,000 হলো, আজকে 15,000 হলো, গত কয়েকদিন পর্যন্ত 15-16,000-এর মধ্যে যেভাবে শনাক্ত হচ্ছে এইটার রেশ কিন্তু আগামী 2 সপ্তাহ পরে দেখা যাবে। এখন যা মৃত্যু আছে তার দ্বিগুণ স্বাভাবিকভাবে হয়ে যাওয়ার কথা। এখানে আমাদের বিশেষজ্ঞ আছেন, তিনি এই বিষয়গুলো আরো ভালোই বলতে পারবেন, আমরা তো তাদেরকে রেফার করি। সুতরাং আসলে অবস্থা ভালো না। শুধু যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী অনেক সময় অনেক একটু এলোমেলো কথা বলেন, কিন্তু তিনি একটি কথা খুব গুরুত্বপূর্ণই বলে থাকেন যে যেভাবে রোগী বাড়ছে, রোগী নিয়ন্ত্রণ করা না গেলে হাসপাতাল দিয়ে সারা শহর ভরে ফেললেও কিন্তু কাজ হবে না। শুধু যন্ত্রপাতি দেওয়া, বেড বাড়ানোই চিকিৎসা না, জনবল চিকিৎসা সবকিছু মিলে কিন্তু ব্যবস্থাপনাটা দেখতে হবে। ডেঙ্গুর প্রকোপ কিন্তু বাড়ছে, সবকিছু মিলে আপনার শেষ মন্তব্যটুকু একটু জানতে চাই, আমরা হয়তো সময় একেবারেই কম। দেখেন আপনি কোনটা জানতে চাচ্ছেন, যেমন এই তৌফিক মারুফ সাহেব যা বললেন এটা একদম, এদের জন্য বিশেষজ্ঞর আসলে প্রয়োজন হয় না। এটা যেটা আপনি দেখছেন সেটা কিন্তু রিপোর্টেড কেস, অ্যাকচুয়াল কেস না, ঠিক আছে? এবং উনি তো ভেঙেই বলে দিলেন যে এটা হলো 10-12 হাজারের যে আক্রান্ত সেটার মৃত্যুটা দেখছেন এখন। এখন যখন 16,000-15,000 হচ্ছে, এটা যখন ডেথ কি হবে এটা কিন্তু খুবই অনুমেয়, এটা স্পেসিফিক করার প্রয়োজন নেই। আর ডেঙ্গির জন্য দেখেন দুটোই কিন্তু মানুষের হাতেই ছিল, মানে ডেঙ্গিটাও আমরা কন্ট্রোল করতে পারি, করোনাও কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। যেমন আমাদের সক্ষমতা কিন্তু অনেক বেড়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের যে জনগোষ্ঠী, যে জনসংখ্যা, সেই তুলনায় কিন্তু অনেক অপ্রতুল। আপনি এই যে 8,000 ডাক্তার নতুন করে দিবে, আইসিইউ বাড়ানো হয়েছে, সবকিছু এগুলো কিন্তু সক্ষমতা, কিন্তু কোনো স্টেপস আপনি কিন্তু কারেকশন করতে পারেননি। যেমন বলি, আমরা লকডাউনের কথা বলেছি, দিলাম বাদ, মাস্ক পরাতে বলা হয়েছে, দিলাম বাদ, আপনি 14 দিনের কোয়ারেন্টাইন করার কথা বলা হয়েছে, দিলাম বাদ, আপনি ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে, কোনোটাই করতে পারছি না। আপনি স্টেপস গুলো নিতে পারছেন না, সক্ষমতা বাড়াচ্ছেন, কিন্তু তাতে কি লাভ হবে? সংক্রামিত ব্যাধি, আপনি এই যে সিম্পল, যেমন 7টা ডিস্ট্রিক্টটাকে যদি আমরা ঠিক মতো কোয়ারেন্টাইনে রাখতে পারতাম, যেমন উদাহরণ দিয়ে বলি চাঁপাইনবাবগঞ্জে আক্রান্তর হার হয়ে গেছিল 65%, সেটা কিন্তু প্রপার লকডাউন দিয়ে, আমি শব্দটা আবার রিপিট করছি, প্রপার লকডাউন দিয়ে কিন্তু 12-তে নামিয়ে আনা হয়েছে। এই যে দেখেন, আমার যেটা ভয় লাগছে যে আজকেও কিন্তু গার্মেন্টস মালিকরা আবারও চাপ দিতে গেছেন, আপনারা বলছেন অনুরোধ করতে, আসলে গেছে চাপ দিতে। এবং আমি কেন জানি মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত মতামত, যে এটা আবার খুলে দিবে, কারণ কি, তাদের চাপের মুখে আমরা কোনো সময় টিকতে পারিনি। এবং এটা যদি খোলে,
এবং এই যে যাই গতানুগতিক ভাবে লকডাউন যেটা বলা হচ্ছে, আমি কিন্তু এটাকে লকডাউন বলি না, এই পাঁচ ছয় মাসের লকডাউনের প্রয়োজন ছিল না আমাদেরকে। যদি আপনারা মানে আপনারা বলতে আমি সবাইকে বলছি এখানে, যদি একুশ দিনের একটা প্রপার লকডাউন দিতেন সবকিছু ভুলে গিয়ে, এই যে পাঁচ ছয় মাস আমরা লকডাউন দিলাম গার্মেন্টস খোলা রেখে, বাজার খোলা রেখে, চাঁদনি চক খোলা রেখে, আপনার ব্যাংক খোলা রেখে, আমি আজকের একটা তথ্য আপনাকে দেই, আপনারা তো সাংবাদিক এখানে তফিক মারুক ভাই আছেন, যেসব মানে বেসরকারি অফিস একেবারে গুলশান এরিয়ায় যা আছে সবই খোলা, তা না হলে গ্রাম থেকে লোকজন কিন্তু শহরে আসতো না, তারা যে অফিসে যাচ্ছে এই জিনিসটা কে দেখবে আসলে? তাহলে আমাদের যে অবস্থায়, যে তফিক মারুক ভাই একদম কারেক্ট কথা একটা বলেছেন যে স্বাস্থ্যমন্ত্রী কিন্তু দেশ চালান না, ওনার দোষ গুণেই একটা কিন্তু মানুষ, কিন্তু আপনি যদি সারা ঢাকা শহর হাসপাতাল বানান, আমাদের যে স্কোয়ার ফিটে যে পরিমাণ মানুষ থাকে, আপনি যদি এমনিতেই আমাদের ডাক্তাররা গত মার্চ মাস থেকে এই পর্যন্ত, তারা তো মানুষ, রক্তে মাংসের মানুষ, কিন্তু তারা কিন্তু ফ্যাটিক হয়ে গেছে, এখন আবার সমস্ত দোষ কিন্তু চলে আসবে হাসপাতালের উপরে যে রোগী স্থান দিতে পারছে না, কিভাবে দিবে? আপনারা যদি দুইটা না চারটা ঈদ করবেন, আমলিচিও খাবেন, তারপরে কোরবানি করবেন, তারপরে পশুর হাট দিবেন, সবই কথার বাইরে করবেন, তারপরে আবার দোষ আসবে ডাক্তারদের উপরে, এটা তো সম্ভব না। ট্রিটমেন্ট দিয়ে কখনোই আপনি কারেক্ট করতে পারবেন না, ভারতও পারেনি। আপনার আলটিমেটলি ওই যে আমাদের মাস ভ্যাকসিনেশন যে শব্দটা, ওটার উপরেই রিলাই করতে হবে, যেহেতু উপায় নেই। আর প্রিভেনশন ছাড়া এই অসুখ, এটা কিন্তু লাইফ লং আপনার সাথে থাকবে, এবং কম পরিমাণে হলেও থাকবে, এই যে ডেঙ্গি এবং এই যে নিউমোনিয়া, তারপরে এই যে আমাদের আদার ফ্লুজ, এর মতো কিন্তু থেকে যাবে। বাট আপনাদের কিছু ভালো তথ্যও দিচ্ছি, সেটা হচ্ছে প্যান করোনা ভ্যাকসিন বলে একটা ভ্যাকসিন তৈরি হতে যাচ্ছে, যেটা হলো সব ভ্যারিয়েন্টের এগেনস্টে কাজ করবে সিঙ্গেল ডোজে। এটা কিউবা জাস্ট আর্লি স্টেজে আছে, এক। দুই, আমাদের যে পুরানো একটা ধারণা যে ল্যাকটেটিং মাদার এবং প্রেগনেন্ট ওয়েমেনদের ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা, সেটা কিন্তু আমি বলে দিচ্ছি আপনাকে, নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন একটা, দুই নম্বর হলো আমেরিকান কলেজ অ্যান্ড অবস্টেটিক অ্যান্ড গাইনোকোলজি দুটো, তিন নম্বর রয়্যাল কলেজ অ্যান্ড অবস্টেটিক অ্যান্ড গাইনোকোলজি, এরা স্পষ্ট বলে দিয়েছে যে আপনার প্রেগনেন্ট ওমেনদের ভ্যাকসিন দেওয়া যাবে। এবং স্কটল্যান্ডে 4000 গর্ভবতী মাদেরকে আপনার এমআরএনএ, এখানে মনে রাখতে হবে আইদার ফাইজার অথবা মডার্না ভ্যাকসিন দেওয়া যাবে, কারণ এই 4000 মার কারো কোনো রকম সাইড এফেক্ট হয়নি। কারণ তথ্য নিয়ে দেখা গেছে একটা মা মারা গেলে তার ভিতরে কিন্তু দুটা জীবন মরে যায়। তো সুতরাং এই তথ্যগুলো আমাদের, যা আমি আজকে আরেকটা টক শোতে এটা বলেছি, এবং ওখানে আমাদের বঙ্গবন্ধুর উপাচার্য ছিলেন, যে ওনারা এই বিষয়টা নিয়ে আমাদের গভর্নমেন্টকে বোঝানো যে এইটা আপনার এই যে রেফারেন্স গুলো আমি দিলাম, ওনাকেও বলেছি ব্যক্তিগত ভাবে যে আপনার যদি রেফারেন্স গুলো লাগে নেন, কারণ আমি তো আর ইমপ্লিমেন্ট করবো না, আমি আপনাদের তথ্য দিয়ে সাহায্য করতে পারি। তো সুতরাং আমরা কোথায় রয়ে গেছি, আমরা আর কিছু মানুষ কিন্তু সবসময় কোনো কোনো দেশের খারাপ উদাহরণগুলো আমাদের মিডিয়ার মধ্যে বলে দেয়। আমার হাতে আর এক মিনিট আছে, আপনি এক মিনিটে শেষ করবেন। জি জি, আমি বলছি এখনো যে আমাদেরকে এইভাবে লকডাউন না দিয়ে, আপনাদের যদি হিসাব করে মনে হয় লকডাউন চলবে না, লকডাউন উঠিয়ে দেন, কিন্তু লকডাউন যদি দেন আপনার প্রপারলি দিতে হবে। আমি যেটা বলতে চাচ্ছি, আমরা লকডাউন দিতে বলেছিলাম কখন, যখন শত্রু ছিল বাইরে আমরা ছিলাম ঘরে, তখন দরজাটা বন্ধ করেন। এখন শত্রুকে ঘরের মধ্যে ঢুকিয়ে আপনি দরজা বন্ধ করলে তো কোনো লাভ হবে না, হবে কি? কারণ এটা সংক্রামিত ব্যাধি, তো এটা তো আপনার ঘরের মধ্যে ঢুকে গেছে। এবং পার ইসে এখন দেখা যাচ্ছে প্রত্যেকটা বাড়িতে আপনি যদি খবর নেন, দেড় জনের মতো করে আপনার সংক্রামিত আছে, এবং গ্রামে গঞ্জের অবস্থা সামনে এইভাবে যদি চলে, যদি ন্যাচারালি যদি না কমে, আমি আবারও বলছি ন্যাচারালি যদি এটার ভিরুলেন্সি না করে, আমাদের অবস্থা কিন্তু সামনে খুবই আশঙ্কাজনক। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর আনোয়ার ইকবাল, তৌফিক মারুফ এবং কাজী রওনক হোসেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভাই, আপনাদের চারজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংলাপ আজ এখানে শেষ করতে হচ্ছে, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।